সরকার যাকে কৃষিতে সংস্কার বলে মনে করে সেই লক্ষ্যে প্রণীত তিনটি আইন প্রত্যাহারের দাবিতে এখনো পর্যন্ত কৃষকরা অনড়। দু সপ্তাহের বেশি তারা রাজধানীকে কার্যত অবরুদ্ধ করে রেখেছেন এবং আগামী দিনে দিল্লির অন্য প্রবেশপথগুলো অবরুদ্ধ হতে পারে, এরকম হুঁশিয়ারি তারা ইতিমধ্যেই দিয়েছেন। সরকার পক্ষ বারবার আলোচনায় বসলেও এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি। সরকার যে সংশোধনীগুলোর প্রস্তাব দিচ্ছে তা কৃষকদের কাছে গ্রহণযোগ্য নয়, তারা আইনগুলো সম্পূর্ণ প্রত্যাহার চান। সরকার পক্ষ কিন্তু ইতিমধ্যে স্বীকার করেছে আলোচনার মধ্যে যে আইন প্রণয়নের ক্ষেত্রে কিছু ভুল হয়েছিল, যথেষ্ট আলাপ আলোচনা করা হয়নি। এই বিষয়টি আমাদের দেশে বর্তমানে আইন প্রণয়ন সম্পর্কে একটা গুরুতর প্রশ্ন উত্থাপন করে। জনপ্রতিনিধিরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে যথেষ্ট আলাপ আলোচনা করে আইন প্রণয়ন করবেন, এটাই প্রত্যাশিত। একটা আইন তৈরি করা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কাজ। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় ব্যাড ল ইজ দ্য ওয়ার্স্ট ফর্ম অফ টিরানি, খারাপ আইন হচ্ছে স্বৈরাচারের নিকৃষ্ট উদাহরণ। এই আইন প্রণয়নে যেহেতু গোটা সংসদের সমস্ত বিষয়ে, বিলের একটা বিশেষ বিষয়ে সমস্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করার মতো অভিজ্ঞতা, ধৈর্য বা শিক্ষা থাকে না, সময়ও থাকে না, সেই জন্যই সিলেক্ট কমিটির প্রথা রয়েছে। নির্বাচিত অল্প কিছু সংসদ সংখ্যক সদস্য, সংসদ যারা বিষয়টা বিশেষজ্ঞ, তারা বিলে খুঁটিনাটি আলোচনা করে সে সম্পর্কে পরামর্শ করেন। 2019 সালে মে মাসে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে একটি বিলও এই সরকার সিলেক্ট কমিটিতে পাঠায়নি, বিশেষ আলোচনার কোনো প্রয়োজন মনে করা হয়নি। সব ক্ষেত্রে আমরা দেখছি কয়েকজন মানুষ, কিছু ব্যক্তি মনে করছেন যে তোমার জন্য এটা ভালো, পাবলিকের জন্য এটা ভালো, সুতরাং এটাকে আমি আইন করে দিলাম। এটা হচ্ছে আইন প্রণয়নের বর্তমানে প্রচলিত প্রথা। কৃষকদের আন্দোলন এই প্রথাকেই গুরুতর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রতিনিধিরা, যাদের জনতার কথা, কৃষক সমাজের কথা সংসদে বলার কথা ছিল, তারা বলেননি, বলতে পারেননি বা তাদের বলতে দেওয়া হয়নি। কার্যত যা দাঁড়িয়েছে, জনপ্রতিনিধিদের উপেক্ষা করার ফলে, অবজ্ঞা করার ফলে সরকারকে এখন সরাসরি জনতার সঙ্গে কথা বলতে হচ্ছে, সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলতে হচ্ছে। গণতন্ত্রের পরিসর নিঃসন্দেহে বিস্তৃত হয়েছে তাতে। সংসদ ভবনের থেকে গণতন্ত্র বেরিয়ে এসেছে রাজপথে, কোনো সন্দেহ নেই। কিন্তু আইন প্রণয়নের প্রক্রিয়া কি এটি হতে পারে? এই প্রশ্ন সুবাদে আমরা উত্তরপ্রদেশের লাভ জিহাদ সংক্রান্ত যে আইন প্রণয়ন করা হয়েছে সম্প্রতি, সেদিকে দৃষ্টি দিতে পারি। কিছু মানুষের মনে হয়েছে যে ভিন্ন ধর্মের বিয়েটা ঠিক নয়, অপরাধ। বিশেষ করে মুসলমান যুবক যদি হিন্দু যুবতীকে বিয়ে করেন, সেটা তাদের মতে বেশি অপরাধ। এইটা বন্ধ করার জন্য একটা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করলো উত্তরপ্রদেশ সরকার। ব্যক্তির বিবাহ, যা স্বাধীনতা পর থেকে ধরলে 70 বছর ধরে, তার আগের থেকে ধরলে শত শত বছর ধরে চলে আসছে, সেটাকে বহিঃশত্রু আক্রমণ, কোনো মিসাইলের আঘাত, যে তা বন্ধ করার জন্য এখনই আইন প্রণয়ন করতে হবে? উত্তরপ্রদেশ সরকার ঠিক তাই করেছে, এবং করার পরদিন থেকে আমরা দেখছি রাজ্যের নানা জায়গায় এই আইনকে কার্যকর করার নাম করে পুলিশ এই ধরনের বিয়ের ক্ষেত্রে মুসলমানদের ধরে ধরে, সংখ্যালঘুদের ধরে ধরে হেনস্থা করা শুরু করেছে। পুলিশের একটা স্বাভাবিক প্রবণতা থাকে যে আইন কার্যকর করা হচ্ছে সরকারের বসেদের, কর্তৃপক্ষ খুশি করার, তাই কিন্তু শুরু হয়ে গেছে উত্তরপ্রদেশে। আইন প্রণয়নের মধ্যে যে সমাজের একটা সম্মিলিত মতামত থাকার কথা, বহু যুগ ধরে সঞ্চিত প্রজ্ঞা থাকার কথা, সে সমস্তকে সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। এই কৃষকদের এই আন্দোলনও ঠিক সেই প্রক্রিয়ার পরিণতি। কৃষকদের এই বর্তমান আন্দোলনের পরিণতি কী, এ প্রশ্ন আমাদের সবার মনে ঘুরছে। পরিণতি কী এখনো পর্যন্ত আমরা জানি না। কৃষকরা তাদের অবস্থানে অনড়, সরকারও তাদের অবস্থা, আইন তিনটি প্রত্যাহার করে নেওয়া, পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া সরকার যদি করে, সেটা সরকারের পক্ষে চূড়ান্ত মানহানির সমতুল্য হবে। এই সরকার, এই ধরনের সরকার সে পথে কি যাবে? অতীতে আমরা দেখেছি, অতীতে যখন 2013 সালে যখন জমি অধিগ্রহণ আইনের, 100 বছরের বেশি পুরনো জমি অধিগ্রহণ আইনের সংশোধন করা হয়েছিল, তার আগে কিন্তু আমরা দেখেছি 6 বছর ধরে আলাপ আলোচনা চলেছিল। 6 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল, কৃষক সংগঠন, সমস্ত নানা ধরনের স্টেক হোল্ডার, যাদের বলা হয়, যাদের আগ্রহ রয়েছে বিষয়টিতে, স্বার্থ রয়েছে, তাদের প্রত্যেকের মতামত শুনে তারপর 6 বছর ধরে সেই প্রক্রিয়ার মধ্যে গিয়ে আইন প্রণয়ন করা হয়েছিল। বর্তমান সরকার কিন্তু সেই ধৈর্য, সেই প্রজ্ঞা এখনো পর্যন্ত দেখাতে পারেনি। সুতরাং এর পরিণতি কী হবে আমরা এখনই জানি না। একটা সহজ সমাধান আছে, যদি একটা প্রশাসনিক
আদেশ জারি করে আপাতত আইনগুলোকে স্থগিত রেখে অ্যাবেন্সে রেখে আলোচনা, বিস্তারিত আলোচনা সরকার শুরু করে। একমাত্র সেই পথেই সম্ভবত সরকারেরও মুখরক্ষা হতে পারে, একই সঙ্গে কৃষকদের স্বার্থ তথা এই দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষিত হতে পারে।